হাদিস বর্ণনা করেছেন এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই হাদিস যেমন আনাস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কাল কামা আরাবিয়ুম, একজন বেদুইন দাঁড়ালো, ফাবালা ফিল মসজিদ, মসজিদে পেশাব করা শুরু করলো, ফাতানাওয়ালাহুন নাস, লোকেরা তো তাকে বকাবকি শুরু করলো, তানাওয়ালা মানে ধরা, ধরে ফেললো মানে কি ধমক দেওয়া শুরু করলো। এখানে তাদেরকে বললেন সাহাবীদেরকে, দাও হো ছেড়ে দাও, ওয়াহরিকু আলা বাউলিহি সাজলাম মিম্মা ইন আও দানুবা মিম্মা, এবং তার পেশাব ঢেলে দাও, আহরিকু হরিকু দুটাই চলতে পারে, হামজা কি হা এ কল্প করা হয়েছে, কেউ বলছে এহরাক আর এরাকা, এরাকা তো মানে বহানো হয়, আর এহরাক উদ্দম বা এহরাক বাঙালি বাংলা অনুবাদে, কিন্তু জানব ভর্তি, যেই বালতি ভর্তি থাকে তাকে জানুব বলা হয়, সাজল যে কোনো বালতিকে বলা হয়, তো পানি ভরা বালতি তার উপর বহিয়ে দাও। কেন কেন বকাবকি করবে না, কেন তাকে ধমকাবে না, গালাগালি করবে না, কারণ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ তোমাদেরকে মুসলিম জাতিকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণের জন্য বের করে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে, এত মানুষ আদম সন্তান থেকে মুসলিম উম্মাহকে বের করে নিয়ে আসা হয়েছে, অপব্যাখ্যা করে জাতিকে গুমরা করে, মূর্খদেরকে গুমরা করে, কানা কাহাই করে দেখায়, ওখরে জাতলেন নাস, দেখো কোরআনে ওখরে জাত এসছে, সুতরাং কি করে তো বাড়ি থেকে এলাকা থেকে খুরুজ করতে হবে, দেশ থেকে বেরিয়ে বিদেশে যেতে হবে, চিল্লাই যেতে হবে, কিন্তু 60-70 বছর আগে মৌলানা ইলিয়াসের নব আবিষ্কৃত ধর্ম, ভারতীয় তবলিগ, এটি ইলিয়াসি তবলিগ, এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ নয়, মদিনার তবলিগ নয়, ইসলামী তবলিগ নয়, ইসলামী তবলিগ আর ইলিয়াসি তবলিগে অবশ্যই পার্থক্য করতে হবে, এটা ভিন্ন বিষয়। ইসলামী তবলিগ ফরজ, ফরজে কিফায়া, কখনো কখনো ফরজ আইন হয়ে যাবে যখন আপনার ছাড়ার কেউ নেই সেখানে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, আর ইলিয়াসি তবলিগ হচ্ছে বিদআহ, বেদাতুন দলালা, গুমরাহি। বললেন যে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মুয়াসসিরিন, সহজকারী করে, কঠিন করবে না, সহজকারী করে, সহজ করে মানুষের জন্য, যে কোনো বিষয়কে জটিল বানাবে না, ঠিক আছে পেশাব করে একটা সমস্যা, এই সমস্যার সমাধান সহজভাবে করো, কঠিন করার জন্য নয়। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে প্রেরণ করা হয়নি কঠিনকারী করে, যে কোনো কিছুকে কঠিন করে দেবে, যে কোনো বিষয়কে কড়াকড়ি করবে, যে কোনো বিষয়ে, কিন্তু পারিবারিক বিষয়ে, স্বামী স্ত্রী জীবনে বেশি কড়াকড়ি করলে ভেঙে যাবে, ছেলে মেয়েদের ক্ষেত্রে সীমাহীন কড়াকড়ি চলবে না, যেমন সীমাহীন ঢিলাও চলবে না, ঢিলাপোনা করলে ছেলে মেয়েরা গোমরা হয়ে যাবে, আর বেশি সীমাহীন কড়াকড়ি করলে বিদ্রোহী হয়ে যাবে, এই দুটো কথা যারা মনে রাখতে পারবে এবং সে অনুযায়ী আমল করতে পারবে, সে অনুযায়ী যারা চারপাশে আছে, সে স্ত্রী হোক, ছেলেমেয়েরা হোক, আত্মীয় স্বজন বংশধর হোক, আপনার প্রতিবেশীরা হোক, সমাজের লোকেরা হোক, দেশবাসী হোক, বা যেখানে প্রবাসে আছেন আপনার রুমমেট, আপনার অফিসের যারা সঙ্গী, আপনার কোম্পানির সঙ্গী, আপনার ভিলার সঙ্গী, আসবে যাদের সাথে লেনদেন হচ্ছে, যদি আপনি সহজ যে কোনো বিষয়কে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন, কঠিন করবেন না, তাহলে দেখবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে আপনিও তাদের অনিষ্ট থেকে বেঁচে যাবেন আর তারাও আপনার অনিষ্ট থেকে বেঁচে যাবে, আর আপনার যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা আপনি সফল হয়ে যাবেন, সেটা হাসিল করাই কামিয়াব হয়ে যাবে, আল্লাহ যেন তৌফিক দান করে। অনেকে এত কড়া, এত কড়া, স্ত্রীকে একবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে এসছে,
যে আমার বিনা হুকুমে এক পা যদি বাড়ি থেকে বের করেছিস, খবর আছে ওর বাপের বাড়ি যেতে দেবে, ওর বাপ মরছে, মা মরছে, হয়তো অসুস্থ আছে, অথবা যে কোনো একটা কিছু হয়েছে, আর বিয়ের শাদী আছে, আর তাদের বাড়ি এমন নয় যে পর্দা একদম বরবাদ করে দিবে, পর্দার গর্দা উড়িয়ে দেবে এমনও নয়, সেখানে গেলে ক্ষতি হবে ইমান আমলে, তা মনে তারপরও মানে একটা কি মানে তৃপ্ত আমার বিনা হুকুমে এক কদম এদিক ওদিক বাড়াবাড়ি বাড়াবাড়ি এরকম করবেন না, আবার ছাড়া ছাড়িয়ে করবেন না এমন যে হাবলোকে আলাগা রে রেখে, যেমন ফেকার একটা ভাষা আছে, হাবলোকে আলাগা রেখে মানে ওটের রশিটা ওটের পিঠের উপরে রেখে দিলেন, যেদিকে যাবি সেদিকে যা, কথা বোঝা গেছে না, এইরকম করবেন না, বরং লাগামটা একটু ধরে থাকবেন, কিন্তু অত শক্ত করে ধরে থাকবেন না, যেখানে দেখবেন যে এদিক সেদিক পরে জমি চড়তে চলে যাচ্ছে, গোলমাল করছে, সেখানে তখন লাগামটা টেনে ধরবেন, রশিটা টেনে ধরবেন, উপেক্ষা করতে হবে। আরেকটি কথা মনে রাখেন, যদি মানুষের সাথে চলতে হয়, যে কোনো মানুষের সাথে উপেক্ষা করতে হবে, এরাদ ওয়া আরিদানিল জাহিলি, সব কথাতে যদি ধরে নেন, কোনো কথা পড়তে দিচ্ছেন না, সব কথাই ধরছে না, সব কথা ছোটখাটো কথাতে ছেলে মেয়েদের আপনি মানে ধমক আর শাসন একদম চরমপন্থে চলে আসছে, না মানুষ করতে পারবেন না, আর একেবারে ছেড়ে দেবেন সেটাও না, মাঝে মাঝে দেখবেন ছোটখাটো বিষয় আছে, আরে ছাড়ো ঠিক আছে, শুনেও শোনেননি, জেনেও জানেননি, জি হ্যাঁ, কথা বোঝা গেছেন না, এরকম সাথী সঙ্গীদের কাছে কখন আপনার সাথে একটা খারাপ আচরণ করে দিলে, একটু কটু কথা হয়ে গেল বলেই দিল, আপনি যেন শোনেননি কথা, দেখবেন যে আরে লোকটাকে তো আমি একটা খারাপ কথা রাগের মাথায় বলেই দিলাম, হ্যাঁ একই অফিসে চাকরি করেন, একই সাথে হয়তো ডিউটি করেন, অথবা একই বিল্ডিংয়ে থাকেন, একই রুমে থাকেন, তো কোনো প্রতি উত্তর করলো না, আর ভাবছিলাম যে ভিতরে ভিতরে হয়তো বিদ্বেষ রেখে আমার ক্ষতি করো, তাও তো করলো না, তো আমার সাথে আবার ঠিকই স্বাভাবিক চলছে, আগের মতোই চলছে, তাহলে তো আমি ভুল করছি, জি হ্যাঁ, উপেক্ষা করলে অর্ধেক সমাধান হয়ে যাবে আপনার সমস্যার, বাকি অর্ধেকটা যেন অন্য অন্য ভালো চরিত্রের যে গুণগুলি রয়েছে, দিকগুলি রয়েছে, সেগুলি আপনাকে নিজের মধ্যে তৈরি করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। কঠিন করবে না সহজ করবে তোমরা, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়, জি।